হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি সুস্মিতা, আজকে তোমাদের কিছু রান্নার টিপস দেব। রান্নাঘরে অনেকেই অনেক কিছু সমস্যায় পড়েন, সেরকমই আজকে কিছু টিপস দিতে চলেছি। অনেকেই ঝাল খেতে পারেন না, কিন্তু রান্নায় রং আনতে চান, সেক্ষেত্রে কড়ায় তেল দিয়ে এক চামচ চিনি দিলে রান্নায় রং ভালো আসে। লঙ্কার গোটা ছাড়িয়ে রাখলে অনেকদিন কিন্তু ভালো থাকে। নেক্সট, চালে বা ডালে অনেকেরই পোকা ধরে থাকে। এই পোকা ধরা থেকে বাঁচতে আমরা কি করতে পারি? না, যে কৌটো বা জারে আমরা চাল ডাল রেখে থাকি, তাতে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলে এই পোকা ধরা থেকে আমরা বাঁচব। অনেক সময় দেখা যায় ডিম সেদ্ধ করলে ডিম ফেটে চারিদিকে ছড়িয়ে খুব একাকার একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যায়। তো সেই ক্ষেত্রে ডিমটা সেদ্ধ করার আগে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, আর তাতে খানিকটা নুন দিয়ে দেব। এতে ডিম সেদ্ধ হলে ফেটে চারিদিকে হবে না। নেক্সট, তেল ছিটে অনেক সময় ফোসকা পড়ে আমাদের, তো এর হাত থেকে বাঁচতে গেলে কি করতে হবে? তেল ছিটে গিয়ে হাতে বা গায়ে কোথাও এসে পড়লে জল লাগাবো না আমরা, সাথে সাথে হাতের কাছে রান্নার যে তেল, সাদা অথবা সর্ষের তেল, সেটা আমরা যদি সেই যে জায়গায় আমাদের তেলটা ছিটে লেগেছে সেখানে যদি মেখে নিই, তাহলে আর ফোসকা পড়ার সম্ভাবনা একদমই থাকবে না। নেক্সট, তেলের মধ্যে আমরা যদি নুন দিয়ে দিই, তাহলে মাছ বা আলু ভাজার সময় লেগে যাওয়ার বা কড়ায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে না, আর তেল ছিটেও আসার সম্ভাবনা থাকে না। নেক্সট, মাংসের মধ্যে পেঁপে দিয়ে দিলে মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। ছানা কাটার জল আমরা অনেক সময় ফেলে দিই, ছানা কাটার জল যদি আমরা সংরক্ষিত করে রাখি, পরবর্তী সময়ে আমাদের আর অন্য কিছু লেবু বা পাউডার ব্যবহার করতে হবে না, সেই জল দিয়েই আবার আমরা ছানা কেটে নিতে পারবো। ভাত করার সময় অনেক সময় আমাদের ভাত গলা গলা হয়ে যায় বা একটার গায়ে একটা লেগে যায়, এর থেকে মুক্তি পেতে ভাত যখন ফুটে উঠেছে অর্থাৎ জল যখন ফুটে উঠেছে, সেই সময় আমরা এক চামচ তেল যদি দিয়ে দিই অথবা পাতিলেবুর রস যদি দিয়ে দিই এক চামচ, তাহলে ভাত একদম ঝরঝরে হবে। বেগুনে অর্থাৎ বেগুন ভাজার আগে বেগুনে একটু নুন আর হলুদ যদি আধ ঘন্টা আগে আমরা মাখিয়ে রাখি, তাহলে কিন্তু তেল অনেক কম লাগে ভাজার ক্ষেত্রে। নেক্সট, কুসুম কুসুম গরম জলে যদি আমরা লেবু ডুবিয়ে রাখি খানিকক্ষণ, তাহলে লেবুর রস কিন্তু আমরা দ্বিগুণ পরিমাণে পেতে পারি। নেক্সট, ডিমের খোসা আমরা ফেলে না দিয়ে যারা গাছগাছালি করতে ভালোবাসি, অর্থাৎ যারা গাছের যত্ন নিই বা যারা গাছ করি, তারা সেই ডিমের কুসুমটাকে শুকিয়ে গুঁড়ো করে সেটা যদি গাছের সার হিসেবে ব্যবহার করি, তাহলে দারুণ ফল পাওয়া যাবে। নেক্সট, আমরা যারা রান্নাবান্না করি, হাতে হলুদের দাগ লেগে থাকে, সেই দাগটা তুলতে আমরা হাতে যদি খানিকটা খাবার সোডা ও জল দিয়ে ঘষে নিই, ভ্যানিশিংয়ের মতো কিন্তু কাজ হবে। মনে হবে যেন হাতে ভ্যানিশিং পাউডার দিয়ে ঘষে নিলাম, একদম দাগ উধাও। কিচেন সিঙ্ক অনেকের স্টিলের থাকে, সেক্ষেত্রে আমরা যদি সেই কিচেন সিঙ্কে নুন ও খাবার সোডা দিয়ে খানিকটা জল দিয়ে ঘষে নিই, স্কচ ব্রাইট বা কোনো কিছু দিয়ে ঘষে নিই, খানিকক্ষণ পরে দেখবেন ঝকঝকে হয়ে গেছে এবং সেটা কিন্তু জীবাণুমুক্ত বটে। অনেকেরই বাড়িতে রান্নাঘরে তেলা পোকার খুব উপদ্রব দেখা যায়, এর থেকে মুক্তি পেতে 1 লিটার গরম জল নিন, এতে
একটি গোটা পাতিলেবুর রস ও 2 চামচ বেকিং সোডা মিশিয়ে যেখানে যেখানে তেলাপোকার উপদ্রব হয়েছে সেখানে সেখানে স্প্রে করে দিন। একদম তেলাপোকার থেকে আমরা মুক্তি পাবো। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, আর লাইক কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, উপকার পেলে কমেন্ট করতে ভুলবেন না।